আজকে আপনার বুদ্ধির পরীক্ষা নেওয়া হবে। যদি আপনি এই পরীক্ষায় পাস করতে চান তাহলে ১৩টি ধাঁধার মধ্যে যে কোনো ৫টির সঠিক উত্তর দিয়ে দেখান। দুই অক্ষরে নাম তার লজ্জা নিবারণী, প্রথম অক্ষর বাদ দিলে হয় সে তোমার জননী, শেষের অক্ষর বাদ দিলে হয় সে ভাসুর ঘরণী, বলুন তো জিনিসটা কি? উত্তর হবে জামা। প্রতিদিনের মতো আজও বলছি ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। এমন কোন জিনিস আছে যেটাকে আপনি যত বেশি পরিষ্কার করবেন সেটা ততই বেশি কালো হয়ে যাবে? উত্তর হবে ব্ল্যাকবোর্ড। হাতে আছে পায়ে আছে কিন্তু জিভে নেই, বলুন তো জিনিসটা কি? আমাদের হাতে ও পায়ে হাড় আছে কিন্তু আমাদের জিভে কোনো হাড় নেই। প্রতিদিন নতুন নতুন ধাঁধা, কুইজ এবং জিকের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আমাকে কুড়িতলা বাড়ির মাথা থেকে ফেলে দিলে আমার কিছুই হবে না, কিন্তু আপনি যদি আমাকে জলে ফেলে দেন তাহলে আমি মারা যাব, বলুন তো আমি কে? উত্তর হবে কাগজ। বলুন তো কোন জিনিসের নাম নিলেই সেই জিনিসটা ভেঙে যায়? উত্তর হবে নীরবতা বা নিস্তব্ধতা। একটা আপেল আর একটা বেদানার মোট দাম হলো ৮০ টাকা। যদি আপেলের দাম বেদানার থেকে ২০ টাকা বেশি হয় তাহলে বেদানাটার দাম কত? আপেলের দাম ৫০ টাকা এবং বেদানার দাম ৩০ টাকা। কোন জিনিস ওপর থেকে নিচে এবং নিচে থেকে ওপরে যায় কিন্তু সবসময় সে এক জায়গাতেই স্থির থাকে? উত্তর হবে সিঁড়ি। বুদ্ধিমানেদের জন্য রইল একটা বুদ্ধির প্রশ্ন। প্রশ্নটা হলো কোন টেবিল আমরা খাই? উত্তর হবে ভেজিটেবিল আমরা খাই। পাখা আছে কিন্তু সে পাখি নয়, সুর আছে কিন্তু সে হাতি নয়, ইঞ্জেকশন দেয় কিন্তু সে ডাক্তার নয়, বলুন তো কে সে? উত্তর হবে মশা। ডানা নেই উড়ে চলে, মুখ নেই ডাকে, বুক চিরে আলো দেয় দিনে কিংবা রাতে, বলুন তো জিনিসটা কি? উত্তর হবে মেঘ। দুই অক্ষরের নাম আমার পৃথিবীতে থাকি, শেষের অক্ষর বাদ দিলে সেই নামে আমি ডাকি, বলুন তো আমি কে? এখানে আমিটা হলো কাক। কার মাথা এবং লেজ আছে কিন্তু শরীরের বাকি অংশ নেই?
উত্তর হবে একটা পয়সার। পয়সার শুধুমাত্র হেড আর টেল থাকে। একমাত্র ছেলের বয়স যদি 8 বছর হয় তাহলে তার বাবার নাম কি হবে? প্রশ্নের মধ্যে উত্তরটা লুকিয়ে আছে। আটে হয় অষ্টবসু, ওই ছেলেটার বাবার পুরো নাম হলো অষ্টবসু।